গ্রামে কাজ নেই, কাজ না করলে একবেলা আহার জুটবে না, তাই তো শ্রম বিক্রির জন্য কোদাল টুকরি হাতে নিয়ে ভোর না হতেই এসেছেন এখানে। এভাবেই বিভিন্ন গ্রামের হতদরিদ্র দিনমজুরেরা প্রতিদিন জড়ো হয় কিশোরগঞ্জ শহরের আখড়া বাজার মোড়ে। যারা বিভিন্ন কাজে শ্রমিক খোঁজেন, শ্রমিকের সন্ধানে এই হাটে আসেন তারা। ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত চলে শ্রম বেচাকিনি। কারো শ্রম বিক্রি হয় একদিন, কারো পাঁচ দিন, আবারও কারো এক মাস। মজুরি ঠিক করার পরই শ্রমিকদের নিজের বাড়িতে নিয়ে যান তারা। কাজ পেলে পরিবারের মুখে খাবার জোটে, না হলে অনাহার অর্থাহার। এসব দিনমজুররা মাটি কাটা থেকে শুরু করে নির্মাণ সামগ্রী বহনকারী হিসেবে কাজ করেন। এদের বেশিরভাগেরই নির্দিষ্ট কোনো পেশা নেই, যখন যে কাজ পান তখন তারা সেই কাজই করেন।